আপনারা হয়তো অনেকদিন ধরেই এই ফেসবুকের রং বিরঙের বাসটা দেখতেছেন, বাট মাত্র 2000 টাকায় কক্সবাজারে সারাদিন এই বাসে ঘুরে আপনি কি কি দেখতে পারেন আর আপনার এক্সপিরিয়েন্সটা কেমন হতে পারে, এটাই আমি দেখাবো আজকের ভিডিওতে। Hey guys, assalamu alaikum, this is Faiza from Khudalaks and welcome back to another brand new video. So, আজকে আমরা চলে আসছি কক্সবাজার। গতবার আমি যখন আসছিলাম তখন ডিসেম্বরের 22 তারিখ ছিল মোস্ট প্রবাবলি, আর আজকে হচ্ছে ফেব্রুয়ারি 16 তারিখ। তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে পুরো একটা দিনে আপনাদের কক্সবাজারের সবগুলো জায়গা ঘুরে দেখাবো। সো আমরা আজকে ইন টোটাল 6টা স্পটে যাব। যে টুরিস্ট বাসটাতে আমরা যাব ওখানে আপনারা সারা দিন ঘুরবেন, ওখানে লাঞ্চ করবেন, ব্রেকফাস্ট করবেন, বিকালে নাস্তা করবেন আর সবগুলো স্পটে নেমে ঘুরে ঘুরে দেখবেন। তো আমি ভাবলাম যে যেহেতু একদিনে আর একটা ওয়েতে আর কি আমি পুরো কক্সবাজারটা দেখাতে পারি, তাহলে ওয়াই নট ডু দ্যাট। আর আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো জিনিসটা, তাই আমি এটা ফেসবুকে দেখার সাথে সাথেই চলে আসছি। লেজিট আমরা না একদম ফেসবুকে দেখছি আর আমরা পরশুদিন প্ল্যান করছি। হ্যাঁ পরশুদিন প্ল্যান, আচ্ছা কালকেই কক্সবাজার যাবো। যাই হোক, আমাদের অনলাইন ক্লাস চলতেছে, বাট এখন আমরা যেটা করব আমরা হচ্ছে ব্রেকফাস্ট করব আর আমরা উঠছি বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজে। আমি একটু তাড়াতাড়ি করে আপনাদের দেখাই দিই রুমে কি কি আছে। দিস ইজ হাউ দ্য রুম লুকস। চেয়ার আর টেবিল, বিগ টেবিল, আর এখানে একটা টিভি আছে, চেয়ার আছে, ডাস্টবিন আছে, আর এখানে হচ্ছে আমরা আমাদের ব্যাগ রেখে দিয়েছি। রেগুলার কমপ্লিমেন্টারি চা পানি যা হাবিজাবি থাকে। হিউজ একটা বেড, আর বেডটা আমি সুন্দর করে সকালবেলা উঠে বুঝাইছি। দুইটা সাইডে টেবিল আছে, এন্ড এই সাইডে হচ্ছে ওয়াশরুম। এদিকে হচ্ছে একটা কাভার্ড আছে, এদিকে একটা মিরর আছে। দিস ইজ দ্য ওয়াশরুম। ওয়াশরুমটা এর আগের ওয়াশরুমটা থেকে খুব বড় আর খুব বেশি সুন্দর। আর এই রুমটা হচ্ছে সি সাইড রুম, আর আমরা সাততলা এই রুমটা পেয়েছি। আপনারা হচ্ছে যদি আরেকটু নিচে নিতে চান তখন হচ্ছে আপনাদের আরেকটু কস্ট কম পড়বে। আমাদের ইন টোটাল ডিসকাউন্টের পর 5000 টাকা পড়ছে, সেটা হচ্ছে এক রাতের জন্য। সি সাইড ভিউটা এরকম পাবেন, ওখানে হচ্ছে সি আর এদিকে হচ্ছে হিল। দ্যাট ইজ ইট, এখন আমরা হচ্ছে ব্রেকফাস্টে যাবো। সো উইদাউট এনি ফার্দার আডু লেটস গেট ইনটু দ্য ভিডিও। নাস্তা খাওয়া শেষ, ব্রেকফাস্ট বুফে যেটা সেটা অ্যাভেল করলাম, এটা আপনারা হচ্ছে কমপ্লিমেন্টারি পাবেন ডেফিনেটলি। সুইমিং পুলও থাকতেছে, আমরা সুইমিং পুলটা দেখাতে পারিনি টাইমের কারণে, আর এখন আমরা ওয়েট করতেছি বাসের জন্য। টাইম দিছিল 9টা, বাট এখন 9:15 বাজে, আমরা একদম অন টাইম রেডি। দ্যাটস আ ফার্স্ট, দ্যাটস আ ফার্স্ট, দ্যাটস অ্যাকচুয়ালি আ ফার্স্ট উইথ ইউ। টাইম ডিউরেশনটা হচ্ছে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, আর এর মধ্যে আপনাকে 6টা স্পট ঘুরে দেখাবে, আর আপনাকে এই যে চান্দের গাড়ি যেটা বলে সেটা থেকে নিয়ে আসবে আপনার হোটেল, বা আপনি যেখানে থাকেন সেখানে পিক করে নিয়ে তারপরে আপনাকে বাস পর্যন্ত আনবে, আর এরপরে আরও 5টা স্পট বাকি। সো এই টোটাল পুরা সবগুলো স্পট ঘুরে দেখানো, আর 3টা মিল ওরা প্রোভাইড করবে, সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ আর বিকালের নাস্তা। তো ইন টোটাল আপনার খরচ পড়বে 2000 টাকা পার পার্সন। তো দেখি এই জিনিসটা আসলে ওয়ার্থ ইট কিনা, কারণ আমার এক ফ্রেন্ড কক্সবাজার থাকে আর ও আমাকে বলতেছিল যে 2000 টাকা ওয়ার্থ ইট না, ফর আ লোকাল ইটস নট ওয়ার্থ ইট, বাট আমরা যারা বাইরে থেকে আসি তাদের জন্য কি জিনিসটা ওয়ার্থ ইট কিনা সেটা আজকে পুরো সারাদিন ঘুরে ঘুরে দেখাবো আর আপনারা নিজেরাই জাজ করবেন। তো আমরা হিমছড়ি চলে আসছি, আর এখানে ওঠার সময় আর কি অর্ধেক রাস্তা এসে আমার অবস্থা টাইট হয়ে গেছিলো। সকালের নাস্তা শেষ, দেখো লিখা কারো কথা শুনে আতঙ্কিত হবেন না, বাট বেশি একটা দূরে না বা বেশি একটা কষ্ট হয় না, আমি যেহেতু পারছি আপনারা সবাই পারবেন। আর এই জায়গা থেকে ভিউটা খুবই সুন্দর দেখা যাচ্ছে, এটা নাকি একদম যে আমি ভিডিও করলে যেমন হয়ে যায় কি জানি বলো, এটা এক্সপোজার, এক্সপোজার, ওভার এক্সপোজ, বাট এখান থেকে ভিউটা আসলে ওয়ার্থ ইট। তো এত কয়েকটা সিঁড়ি বললো, 216টা সিঁড়ি, তো এই কয়েকটা সিঁড়ি উঠাই যায় এটার জন্য। আমরা একটু পর এখান থেকে নেমে তারপরে আমরা যে বাসে ওঠার কথা ওখানে উঠবো। আমরা হচ্ছে চান্দের গাড়িতে আসছি, আর আমি খুব এক্সাইটেড ছিলাম এটা নিয়ে, কারণ এর আগের বার যখন কক্সবাজার আসছি ওইটা তো উঠতে পারি নাই, আমার খুব ইচ্ছা ছিল দাঁড়া একটু, সবাই তো চুল উড়ায় আমি হিজাব উড়াইতাম, তো উড়ে থেকে আমি নিজেই উড়ে গেছিলাম, তারপর আমি বসে পড়ছি। বাট আমরা একটু পরে বাসে উঠবো, তারপরে আমরা হিমছড়ি থেকে নামলাম, আর উপরে উঠে আসলে যে ভিউটা দেখছি ওটা আসলে ওয়ার্থ ইট ছিল। এত একটা কষ্ট হয় আমাদের উপরে উঠতে, বাট মাঝ রাস্তায় আমার মনে হচ্ছিলো যে না আর উঠবো। আর এখানে হচ্ছে মানে পুরো সমুদ্রের এই ভিউটা পাবেন। তো আমরা হচ্ছে এখন আমাদের যে বাসে ওঠার কথা সেখানে উঠবো, এরপরে আমাদের আরও 5টা স্পট। এখন হচ্ছে চান্দের গাড়ি ছেড়ে দিব, এখন আমরা হচ্ছে একটু ডাব খাবো, তারপরে আমরা মেইনলি বাসে উঠবো, বাট বাসটা খুব Thank you.
আলটিমেট মোমেন্ট এখন আপনাদেরকে দেখাবো সেই টুরিস্ট বাস যেটাতে করে আপনারা কক্সবাজার পুরোটা ঘুরতে পারবেন, নট দিস ওয়ান, বাস। সো চলো বাস চলে। চলো আমরা এখন উঠি। সুন্দর, আমরা আমাদের সিটে চলে আসছি। আমরা হচ্ছে সেকেন্ড ফ্লোর যেটা ওখানেই নিছি। ভাইয়াকে জিজ্ঞেস করে নিছিলাম যে এই সাইডে নিবো নাকি ওই সাইডে নিবো। ভাইয়া বললো যে যাওয়ার পথে হচ্ছে পাহাড়ের সাইডে নিলে, আসার পথে হচ্ছে ওই জায়গাটা দেখলে শুরু। ওনার সাজেশনে নিছি, দেখা যাক ওনার সাজেশনটা কতটুকু কাজে লাগে। এখন মেবি আমাদের ব্রেকফাস্ট দিবে। আর কালারফুল দেখে মনে হয় অনেক এক্সাইটিং লাগতেছে কেন জানি। আর নিচে হচ্ছে সেম এরকম আছে, আর নিচে ওয়াশরুম কিচেন ওগুলো আর কি আছে। তো ওইটা আমরা যদি নিচে যাই তখন দেখা। উঠার পর আমরা এখন একটু ওয়েট করতেছি আর ব্রেকফাস্ট করতেছি আর সাথে গান শুনতেছি। তো খুব চিল লাগতেছে, চিকেন স্যান্ডউইচ, ক্যাপসিকাম দেওয়া, মজা লাগতেছে। ফর ব্রেকফাস্ট ইটস গুড। হ্যাঁ যাবো তো। তুমি কি করো? ওখানে গেছো কখনো? কি বলেন, ওদিক দিয়ে এত দূরে? আমি উপর থেকে ভাবছিলাম যে আমরা নিচে এসে পা ভিজাতে পারবো পানিতে, আসলে মানে দেখতে খুব সুন্দর লাগতেছে। আর আপনি যদি নামতে চান আর একটু দূরে গিয়ে তারপর নামতে হবে, বাট ওখানে খুব ক্রাউডেড, তা আমার ইচ্ছা করতেছে না এখন যেতে। আর আমি এখানে একটু ছাতা নিয়ে নিছি, আপনাদের যে কালার ইচ্ছে সেই কালার ছাতা নিয়ে নিতে পারবেন। সবচেয়ে ভালো লাগে কি কক্সবাজারে? কক্সবাজারে লেখাপড়া করলে ভালো লাগে। মাশাআল্লাহ। কি হইতে চাও বড় হয়ে? বড় হয়ে সেনাবাহিনী হব। সেনাবাহিনী? সাব্বাস, দাও হাই ফাইভ। তালি এই যে এর বলে হাই ফাইভ। কি বলে? হাই ফাইভ। হাই ফাইভ, হাই ফাইভ বলে দিতে হয়। আরেকটা হইলো এই যে এই সাবাস, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। সেনাবাহিনী হইলে আমাদের মনে রাখো, ঠিক আছে? মনে থাকবে। আচ্ছা, আমাদের পাটুয়া থেকে সুন্দর একটা ভিউ পাইছি, খুব ভালো লাগছে। এখানে অলমোস্ট মেবি 20 মিনিট হয়ে গেছে, না 15 মিনিট তো হয়েছে। রোদের কারণে ছাতাটা নিয়ে রাখছি, বাট কালারফুল ছাতা খুব সুন্দর লাগছে, না? সবাই নিছে, আপনি যার যে ইচ্ছা সে কালার নিতে পারবে। আমরা এখন আসলে যাচ্ছি সাবরাং জিরো পয়েন্টে, ওখানে একদম চলে যাব ডাইরেক্ট। আর হচ্ছে যখন আসবো তখন হচ্ছে বাকি দুইটা স্পট যেগুলো বাকি থাকবে সেগুলো ভিজিট করবো। আল্লাহ হাফেজ। বাই 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 বাই। ধন্যবাদ। আমরা মাত্র কোরাল স্টেশন পার করলাম, মানে আর এই প্রথম এইবার কক্সবাজারে এসে পাবি যাব।
পুরা ঢেউটা এসে টান দিয়ে নিয়ে যাচ্ছে। ওভারঅল এক্সপিরিয়েন্সটা এই পর্যন্ত অনেক ভালো। আমরা 9:30 দিকে বাসে উঠছি, এখন হচ্ছে 1:30 বাজছে, 10 মিনিট বাকি। তো এতক্ষণ খুবই ভালো লাগছে, স্পেশালি হচ্ছে বাসের মধ্যে বসে যখন ভিউগুলো দেখতেছিলাম, সাথে হচ্ছে যখন গানগুলো শুনতেছিলাম, খুব সুন্দর লাগছে। জানি না আপনারা আসার পর এক্সপিরিয়েন্স কেমন হবে, কারণ অনেকের কাছে অনেক রকম লাগে, বাট আমার জন্য ইট ওয়াজ রিয়েলি সবচেয়ে ভালো হবে কখন জানো, ওই যে যখন লাঞ্চের পরে উপরের ছাদটা খুলে দিবে তখন অনেক সুন্দর লাগে। এটার পিছনে হচ্ছে কিচেন, আর এরপরে হচ্ছে নিচের সিট গুলা, আর নিচে একটা ওয়াশরুমও আছে। তো সারাদিন যেহেতু থাকতে হবে, আপনার সবকিছু সুবিধা আছে, আর উপরে হচ্ছে সবাই বসে আছি আমরা। তো টোটাল 48 জন বসতে পারেন, আর উপরে আমরা আজকে 20 জন বসছি। আমরা হচ্ছে এখন টেকনাফ ব্রিজ পার করে দাঁড়াইছি, এখানে আমরা লাঞ্চ করবো। লাঞ্চের পরে যদি গাড়ি থামানো থাকে তাহলে আমি নামবো ভাবতেছি, ওখানে একটা সাঁকোর মতো দেখা যাচ্ছে ওখানে যাবো। লাঞ্চে মেবি ওদের যেই যে আইটেম দেখালাম সেগুলো থাকে, আমি জানি না চেঞ্জ হয় কিনা, এটা আমার জানি নাই। আমি যেদিন আসি ওই দিন হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন কারি, তারপর ভেজিটেবল আর ক্যাশনাট চাওয়া আছে, আর সাথে আপনাকে একটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে দেবে। চলো খেয়ে দেখি। সো এটা হচ্ছে ওদের লাঞ্চের প্ল্যাটারটা, এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল, এটা চিকেন কারি, ক্যাশনাট সালাদ আর রাইস। রাইস অনেকগুলো দিছে, আমি জীবনে এত শেষ করতে পারবো না, যদি শেষ হয়ে কিছু দরকার পড়ে সেটা ওরা দিয়ে দিবে। আর লাঞ্চ হচ্ছে ইনক্লুডেড, 2000 টাকার যে প্যাকেজটা সেটা দিবে। এখানে ক্যাশনাট সালাদও দিছে, ক্যাশনাট সালাদ তো মোটামুটি এত ভালো লাগে না, ভেজিটেবলটা খেয়ে দিই। এবার চিকেন কারিটা হচ্ছে একদম বাংলা মুরগির মাংসের মতো, সবগুলো ফ্লেভার আসতেছে, মানে আমরা মুরগির মাংস বাসি যেভাবে রান্না করি সেরকম, আর প্রচুর ঝাল লাগতেছে, বাট মজা। ওভারঅল আমার কাছে রাইসটা আর চিকেন কারিটাই ভালো লাগছে, ক্যাশের ছাড়া তো ওকে, বাট চাইনিজ ভেজিটেবলটা আমার জমে নেই। আর কোয়ান্টিটি অনুযায়ী আমি বলবো ইটস পারফেক্ট ফর আ পার্সন, এর পরেও যদি আপনাদের লেগে থাকে সেটা আপনারা নিয়ে খেতে পারবেন। লাস্ট ব্রেক চলো না, আমি জানি না, চলো। দেখো কাইট রোবা চলো উড়ে। এখন 3:30 মতো বাজে, এখন রাইডটা আরো মজা হবে, তাই না? ডিফারেন্ট একটা লুক, উপর থেকে এভাবে দেখতে
স্পেশালি উপরে যখন এটা উঠাই দিছে তখন আর কি খুব ভালো লাগছে। চলো বন্ধু খাই। মনে হচ্ছে যে অনেকক্ষণ আগে ভাজা হয়েছে, একটু শক্ত হয়ে আছে ফ্রেঞ্চ ফ্রাইটা। আগে রেডি করে ফেলছিলাম। বেশি ক্রিস্পি। ভাজাটা বেশি হয়ে গেছে। চুলনটা আসলে মজা। ক্রিস্পি আর ফ্রেশ। খাবো আর সানসেটটা দেখবো। দেখতে দেখবে নিচে নামা যায়, অনেকে দেখলাম যে ওই দূরে চলে গেছে, তো ওখানে গেলে তো খুব সুন্দর। আমাদের খাওয়া দাওয়া শেষ, আর ওরা হচ্ছে তিনটা মিল দেয় টোটাল সারাদিনে, তো সবগুলো মিল আমরা খেলাম, ভালো ছিল ওদের খাবার। আর এখানে আমি ভাবতেছিলাম যে এখানে সানসেটটা দেখে তারপরে হচ্ছে আমরা যাব, আর রাত হলে ওরা এদিকে মেবি একটা এলইডি স্ট্রিপস লাগানো, এই যে এগুলো মেবি জ্বালানো হবে, তখন আরও সুন্দর লাগবে, একটু ডিফারেন্ট লাগবে আর কি। কিন্তু সানসেটটা দেখতে খুব ভালো লাগতেছে একদম। আচ্ছা সানসেট ইজ ভেরি প্রিটি এভরি টাইম, তো খুব ভালো লাগলো আজকে পুরোটা দিন, মানে একটা জার্নির মধ্যে দিয়ে ঘুরতে পারলাম, এটা এই জন্য ভালো লাগছে। আর টায়ারিং ছিল বাট এত না, আমরা এর আগে যে ইয়ে দিয়ে ঘুরছি না কি জানি টুপ টুপ দিয়ে ঘুরছি, সেই জিনিসগুলো ওগুলো তো অজ্ঞান হয়ে যেতাম একজন ঘুমে। স্পেশালি হচ্ছে আমরা মানে এত বডি পেইন হইতো ওগুলাতে চলাফেরা করলে, নীলগিরিতে যাইতে সময় যেই জিনিসটা হয়েছিল, এর আগে কক্সবাজারে আসার পরেও আমরা অটো দিয়ে যেটাকে বলে ওটা দিয়ে চড়ছি, ওগুলোর থেকে এটা বেশ কমফোর্টেবল লাগছে। এখানে আপনি চাইলে একটু ঘুমায়ও নিতে পারবেন, এখানে মাথা দিয়ে সাদিকটা ঘুমাচ্ছিল। আমাদের হাতে আর সময় আছে আধা ঘন্টা, উপরে যে ছাদটা সেটা চেনে দিল, মেবি লাইটগুলো জ্বালিয়েছে এই কারণে, জানি না কেন, কিন্তু এটাই ভালো ছিল। জানি এখানেই শেষ, আমরা এখন চান্দের গাড়িতে উঠে যাবো, চান্দের গাড়িতে উঠবো না, হ্যাঁ তো আমাদের জানি এখানেই শেষ। আমাদের ঠিক 6:05 আমরা পৌঁছালাম, সারাদিন অনেক অনেক মনে করছি, আর আমার এক্সপিরিয়েন্স দেখেই জাস্ট এখানে কেউ ভিজিট করবেন না, একটু রিসার্চ করেই আসবেন। আমার টাইমে ভালো ছিল দেখে যে আমারটা দেখে এসে পড়বেন, পরে ডিসঅ্যাপয়েন্ট হয়ে আমাকে গালিগালাজ করে লাভ নেই। তো আপনারা অবশ্যই রিসার্চ করে আসবেন, আরও অনেক জায়গায় দেখবেন, এরপর আমাকে জানাবেন কেমন লাগলো, বাট আমার এক্সপিরিয়েন্স এরকমই ছিল। আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, দ্যাট ইজ ইট ফর টুডে। আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হব, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, আপাতত কলাতুলি যাব, তারপরে ঢাকা যাব, পরে বাই বোন। আরে তো আমরা হোটেলে চলে আসার পর অনেক তাড়াহুড়ো করে বাসে চলে আসছি, কারণ আমাদের বাসের যে টাইমটা সেটা হচ্ছে 8:45, আর এই জন্য আমি মাঝখানে কোনো কিছু বলতে পারি নাই, তাই ভাবলাম এখানেই এসে আউটরটা দিই। তো দ্যাট ওয়াজ ইট ফর টুডে, আই রিয়েলি হোপ ইউ গাইজ লাইক দ্য ভিডিও, কারণ একটু ডিফারেন্ট টাইপের একটা ভিডিও ছিল আর আমি অনেক এনজয় করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। ডু লেট আস নো ইন দ্য কমেন্টস সেকশন ইফ ইউ লাইকড ইট, অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, ফলো মি অন ইনস্টাগ্রাম, অ্যান্ড স্টে